পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার খবর জানতে আবারও চলে যাচ্ছি সরাসরি সেখানে। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। এই যে সর্বশেষ জেলা প্রশাসকের পক্ষ থেকে 5 সদস্যবিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনার পর, এবং কি এটা আমরা যদি বলি একটু অবগত করি দর্শকদের, সেটা হলে এটা সকালটা 7:30 দিকে কিন্তু রজনীগন্ধা অর্থাৎ কুয়াশায় আটকা পড়া ফেরিটে রজনীগন্ধা কিন্তু বাল হেঁটে ধাক্কায় কিন্তু নিমজ্জিত হয় বলে BIWTC আমাদেরকে নিশ্চিত করেছে। এখন পর্যন্ত এই যে নোজানেট যে সহকারী চালক, তিনি কিন্তু এখনও নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে BIWTC। এছাড়াও কিন্তু BIWTC TA এবং নৌ পুলিশ ফায়ার সার্ভিস কিন্তু এখনও উদ্ধারে ডাউন পয়েন্টে কাজ করছে, তারা কিন্তু এখনও কাজ করছে, তবে এখনও নিখোঁজ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উদ্ধারকারী জাহাজ হামজা আসলে এই নৌযানটি আসলে রজনীগন্ধা ফেরিটি উদ্ধারে তারা চেষ্টা করবেন, তবে এখনও কিন্তু আমরা ডুবুরি দলকে আসলে এখানে যে রজনীগন্ধার ভিতরে নামতে আমরা দেখিনি। তবে ডাউন পয়েন্টে কিন্তু তারা যারা দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করেছে, এবং কি এই যে উৎসুক জনতা তা কিন্তু রয়েছে পুলিশ ফায়ার সার্ভিস উদ্ধারের জন্য, যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো এবং কি যানগুলোকে তাদের হাসপাতালে নেওয়ার জন্যে তারা কিন্তু এখন প্রস্তুত হয়ে গিয়েছে। এবং কি আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জনগণকে যে উৎসুক জনগণকে যে রক্ষা করার জন্য তারাও কিন্তু এখানে রয়েছেন। তো আমরা বলবো এটাই কিন্তু প্রথম দুর্ঘটনা নয় এই ফেরির দুর্ঘটনা, এর আগে 2022 সালে আমানত শাহ ফেরিও কিন্তু এই 5 নম্বর ঘাটে কিন্তু সেটা ডুবেছিল। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ফেরি দুর্ঘটনার সবশেষ খবর জানতে মানিকগঞ্জের পাটুরিয়ায় যুক্ত ছিলাম।